নিরাপত্তার প্রশ্নে আরো এক ধাপ এগোলো জলপাইগুড়ি মেডিকেল কলেজ এবার ক্যাম্প উত্তীর্ণ হলো পুলিশ আউটপোস্টে উপস্থিত ছিলেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় পুরসভার প্রমুখ নিরাপত্তার প্রশ্নে আরো এক ধাপ এগোল জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতাল এতদিন ক্যাম্প করে হাসপাতালের নিরাপত্তার দায়িত্ব সামলাতেন পুলিশ কর্মীরা এবার ক্যাম্প উত্তীর্ণ হল পুলিশ আউটপোস্টে জলপাইগুড়ি মেডিকেল কলেজের সুপার স্পেশালিটি হাসপাতাল সংলগ্ন ভবনে তৈরি হচ্ছে মেডিকেল পুলিশ আউটপোস্ট ইতিমধ্যেই একজন ওসি পদমর্যাদার অফিসারকে এই আউটপোস্টের দায়িত্ব দেওয়া হয় তাঁরই অধীনে তিরিশ জন পুলিশ কর্মী জলপাইগুড়ি মেডিকেল কলেজ সুপার স্পেশালিটি হাসপাতাল এবং সদর হাসপাতালের দায়িত্ব সামলাবেন ধাপে ধাপে পুলিশ কর্মীর সংখ্যা আরও বাড়ানো হবে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার সৌভনিক মুখোপাধ্যায় আমরা মেডিকেল কলেজ তৈরি হচ্ছে মেডিকেল কলেজ কয়েকদিনের মধ্যেই এসএইসএইচ এখন চলছে বা এসডিএইচ চলছে দুটো ক্যাম্পাসে এটা পুরো ক্যাম্পাসটাই এখানে রেডি হয়ে যাবে সেই জন্য পুরো পঠন পাঠন এবং যে পঠন পাঠন এবং রোগী দেখা সব কিছুই এখন এখান থেকে হবে সেই কারণে এখানে একটা এসএসআই যেরকম এনবি নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে আছে সেই রকমই একটা ওপি টি বানানো হয়েছে এবং আমরা একজন সাব ইন্সপেক্টর এখন যা ফোর্স আছে তার সঙ্গে একজন সাব ইন্সপেক্টর এক ওপি জলপাইগুড়ি মেডিকেল কলেজ তাকে এখানে পোস্ট করা হয়েছে এবং সেই কারণে এই যে আপনারা দেখতে পাচ্ছেন বাঁদিকে একটি ঘরে কথা হয়েছে সেখানে ওপি চালু হবে সেই কাজকর্ম চলছে এমনিতে আমাদের পোস্টিং শুরু হয়ে গেছে এখন যে দুটো ঘর দেওয়া আছে ওখানে তিনটে ঘর এবং এসডিএইচ বিল্ডিংয়ে দুটো ঘর দেওয়া আছে সেখান থেকে আমরা ওপির কাজকর্ম শুরু করে দিচ্ছি তারপর এখানে ওপি কতজন ওয়ার্ড পুলিশ অনুমোদন পেলে তাতে কতজন পুলিশ কর্মী এবং তারা নিরাপত্তা কি কি দায়িত্ব সামলাবেন হ্যাঁ মানিক কমসেকম 20 থেকে 23 জন থাকবেন সঙ্গে অফিসার থাকবেন 3 থেকে 5 জন এবং এনারা পুরো টোটাল সিকিউরিটি সিস্টেম এবং ওনাদের যে প্রাইভেট সিকিউরিটি গার্ড আছে তাদের সঙ্গে লিয়াজো মেইনটেইন করে পুরো সিকিউরিটি সিস্টেমটাই দেখবেন এদের উপরে কোতোয়ালি থানা থাকবে কোতোয়ালি থানা এবং সবাই সব সময় সবাই মানে সব মিলে প্রায় 30 জন না ইউডি কেস কোতোয়ালি থানাতেই হবে এটা শুধু নিরাপত্তার জন্যই করা হচ্ছে সব মিলে প্রায় 30 জনের একটা স্ট্রেংথ 30 জনের বেশি স্ট্রেংথ কারণ পুলিশ কর্মচারীর বদলে তো সহায়ক পুলিশ কর্মচারী থাকবে হোম গার্ড থাকবে এনভিএফ থাকবে সিভিকরা থাকবে পিনাকি শিলের রিপোর্ট এভি নিউজ আদিবাসী সম্প্রদায়ের সব থেকে বড় উৎসব করম পুজো অন্যান্য জায়গার পাশাপাশি জলপাইগুড়ি শহর সংলগ্ন মোহিত এলাকায় করলা ভ্যালি চা বাগানে অনুষ্ঠিত হয়ে গেল ঐতিহ্যমণ্ডিত করম পুজোর শনিবার রাত্রিবেলায় অত্যন্ত নিয়ম নিষ্ঠার সঙ্গে এই পুজো সম্পন্ন হয় এলাকার ফুটবল মাঠে বিশাল আকার প্যান্ডেল করে করম পুজোর আয়োজন করা হয় আট থেকে আশি প্রত্যেক আদিবাসী সম্প্রদায়ের মানুষকে দেখা যায় করম পুজোয় সামিল হতে এলাকার মহিলাদের পরনে ছিল হলুদ শাড়ি করম পুজোকে কেন্দ্র করে উৎসবের মেজাজ গোটা অঞ্চলে পুজোয় বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় জলপাইগুড়ি পুরসভার ভাইস চেয়ারম্যান আইএন জেলা সভাপতি তপন দে এবং করলা চা বাগানের কর্তৃপক্ষ আদিবাসী নৃত্য পরিবেশনের মধ্যে দিয়ে অতিথিদের বরণ করে নেওয়া হয় পুজোয় অংশগ্রহণকারী মহিলা এবং মাদলের তালে আদিবাসী নৃত্যে পা মেলাতে দেখা যায় বিধায়ক ভাইস চেয়ারম্যানকে আজকে আমাদের কলাবলি চা বাগান আদিবাসী সম্প্রদায়ের সব থেকে শ্রেষ্ঠ পূজা পরম পুজো হচ্ছে এটা কলাবলি চা বাগানে হচ্ছে এই পুজোর নিয়ম হচ্ছে এই পুজোটা এই জন্যই করে এই করম ডালটা যেটাকে আমরা পুজো করি এই করম ডালটার মধ্যেই পৃথিবীর যত দেব দেবতা ছিল আছেন তারা এখানে বসবাস করত কারণ আমাদের সমাজের যত পূর্বপুরুষরা ছিল তাদের থেকে আমরা যেটা বুঝতে পারছি যে এই করম পুজোকে যখন ওরা করত। তখন তার সাথে সাথে আমাদের যেরকম সূর্য দেবতা চাঁদ দেবতা গঙ্গা দেবতা ধরতিমা যেটাকে আমরা মা বলি মাটি এবং হাওয়া বাতাস তার সাথে আমাদের যে খাদ্য ধান চাল গম সব জিনিসকে আমাদের সাথে পুজো করতে হয় কারণ ওনারা যেটা বলছে আমাদেরকে যেটা শিখিয়ে গেছে যে মানুষকে বাঁচতে গেলে হাওয়া বাতাসে যেরকম দরকার আছে অক্সিজেনের দরকার আছে কারণ অক্সিজেন যদি পাইতে গেলে গাছ ছাড়া কিন্তু কোনো উপায় নাই তার জন্য আমাদেরকে গাছকে পুজো করতে হবে তার সাথে মানুষকে বাঁচতে গেলে খাদ্য দরকার তার জন্য চাল ডাল যত ধরনের শস্য আছে তাকেও পুজো করতে হবে তার জন্য আমাদের পূর্বপুরুষরা এই পুজো করে আসছে এখন আমরা যা তাদের যে বংশর যে দর আছি তারা এখন আমরা সেটাই করে যাচ্ছি প্রতি বছর এবারে দু চব্বিশ আজকে চোদ্দোই সেপ্টেম্বর সারা রাজ্য জুড়ে যে করেন পূজা তেমনি আজকে আজকে জলপাইগুড়ি জেলার পল্লাভেলি চা বাগানে বিশেষ করে মহেশ এবং রাজু সাহানি তাদের উদ্যোগে বিরাট একটা করম পূজার আয়োজন করেছে এবং গত সাত দিন আগে আমাকে আমন্ত্রণ করেছিল সেই আমন্ত্রণে সাড়া দিয়ে উপস্থিত থাকতে পেরে নিজেকে ধন্য মনে করতে সত্যি আদিবাসীদের মধ্যে এত সুন্দর করম পূজা এর আগে আমি সরস্বতীপুর চা বাগানে গিয়েছিলাম সেখানে দুখানা করম পূজা ছিল তারপরে ওখান থেকে আবার শিকাপুর চা বাগানে তারপরে আমি করলাবির চা বাগানে আসি দেখলাম এত সুন্দর আয়োজন করেছে তার জন্য রাজগঞ্জের বিধায়ক হিসাবে যে আয়োজক যারা আছে রাজু সাহানির থেকে শুরু করে আজকে মহেশ্বরেতা এবং উপবাদ তার মেয়ে আছে এবং পূজা কমিটি যারা আছে সবাইকে আমাদের রাজগঞ্জের বিধায়ক হিসাবে সবাইকে সহস্র সহস্র ধন্যবাদ জানাই ধিমান রায়ের বিচার স্বাস্থ্য পুলিশ তথা পদত্যাগ সহ বিভিন্ন দফা দাবি নিয়ে জলপাইগুড়ি শহরে মিছিল করল এস রবিবার মিছিলটি শহরের বাবুপাড়া স্থিত কর্মচারী ভবন থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন জায়গা পরিক্রমা করে আর্যিকরের ঘটনার প্রতিবাদে সোচ্চার হন তারা স্লোগান ওঠে উই ওয়ান্ট জাস্টিস এছাড়াও রাজ্যের মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবির পাশাপাশি বিদ্যালয়গুলির পরিকাঠামো উন্নয়ন শিক্ষার খরচ কমানো জলপাইগুড়ি জেলায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় স্থাপন গণপরিবহনে ছাত্রছাত্রীদের কাছ থেকে অর্ধেক ভাড়া নেওয়া স্কুলগুলিতে পরিচালন সমিতি এবং ভোট কলেজগুলিতে ছাত্র সংসদ নির্বাচন প্রত্যেকটি ক্যাম্পাসে ছাত্রছাত্রীদের সুরক্ষা নিশ্চিতের দাবি জানানো হয়েছে মিছিলের মধ্যে দিয়ে প্রত্যেকেই আগস্ট। আর্জি করে যে গণমত ছাত্রী যে নিঃশ্বাসভাবে যে ধর্ষ ধর্ষণ করা হয় এবং হত্যা করা হয় তার প্রতিবাদে এখনও পর্যন্ত আমরা কোনো রকম কোনো রকম বিচার পাইনি সেই প্রতিবাদে আজকে আমাদের এই মিছিল এই মিছিল যতক্ষণ আমরা বিচার পাবো রাজ্য জুড়ে নারী নিরাপত্তা থেকে শুরু করে স্কুল কলেজের পড়াশোনার খরচ কমানোর থেকে শুরু করে এম বিএসটিসিতে গণপরিবহনে ছাত্রছাত্রীদের অর্ধেক বাড়ার থেকে শুরু করে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আজকে আমাদের এই মিছিল আমরা হাঁটব রিপোর্ট এভিনিউজ নাগরাকাটার বিজেপি বিধায়ক পুনা ভেঙ্গরার অভিযোগের ভিত্তিতে মোটর ভেহিকেলের কর্মীরা এসে মেটেলি বাজারের আটটি ছোট গাড়িকে জরিমানা করে এই অভিযোগের ভিত্তিতেই রবিবার থেকে অনির্দিষ্টকালের জন্য ছোট গাড়ি ধর্মঘটের ডাক দিয়েছেন চালকরা এদিন সকাল থেকেই মেটেলি বাজার থেকে কোনো ছোট গাড়ি যাত্রী নিয়ে চালসা কিংবা মালবাজারের দিকে যায়নি হঠাৎ করে এই ছোট গাড়ি ধর্মঘটের জেরে দুর্ভোগে পড়তে হয়েছে নিত্য যাত্রীদের পাশাপাশি এদিন মেটেলি বাজারে ছোট গাড়ি স্ট্যান্ড থেকে আইএনটিউসির ঝান্ডা নামিয়ে দেওয়া হয় বিধায়ক পুনা ভেংরার কাছে এসে সমস্যা সমাধানের দাবি জানান চালকরা যদিও এই বিষয় বিধায়ক জানিয়েছেন মেটেলি বাজার থেকে অত্যধিক হারে ভাড়া নেওয়া হচ্ছিল

ये हमारा सुचारू रूप से आवागमन हो और हर चीज़ बस हो चाहे कोई हो पब्लिक कोई सर्विस मिले पब्लिक का हक जो है आवागमन का उनको दिया जाए कौन बंद रखा है कौन क्या किया है व्यक्तिगत तौर पर मैं किसी के बारे में कुछ बोलना नहीं चाहता हूँ मैं एक सरकारी प्रतिनिधि हूँ मैं सरकारी प्रशासन से बात करूँ और वही जनता का मैंने सुविधा के लिए मैंने निवेदन करने के लिए आया था इसी का जब मेटली में ऐसा कोई सुविधा हो तो आप उसको काइंडली देखिए आवागमन के लिए चाहे बस हो चाहे कोई भी हो सरकार का काम है पब्लिक का असुविधा को दूर करना ये मैं निवेदन करने के लिए ऐसे सबसे इन लोग लो बोल रहे अभी मतलब आपके तरफ से भी कोई अभी तक बैठने के लिए वो लोग बैठने चाहते हैं तो वो लोग भी बैठेंगे मेरे तरफ से मैं जहाँ बैठना था जहाँ देना था तो एक यदि किसी को सुविधा है तो आए मेरे टेबल वेलकम है कोई बात है। ये लोगों का और एक कहना है कि आज हम लोगों ने सिर्फ छोटा गाड़ी है और आज करम पूजा ये बोल के हम लोगों ने बस को छूट दिया है कल से बस भी बंद है देखो वो लोग क्या करना चाहेगा नहीं चाहेगा प्रशासन उनके ऊपर नहीं चल रहा है देश ऊपर नहीं चल रहा है यदि वो चाहेगा कुछ भी कर देगा অন্যদিকে ছোট গাড়ির চালকদের তরফ থেকে অভিযোগ করা হয় বিধায়ক বিষয়টি আলোচনা না করে সরাসরি মোটর ভেহিকেল দপ্তরে জানান তার জন্যই শনিবার মোটর ভেহিকেল থেকে আধিকারিকরা এসে জরিমানা করে যতক্ষণ না পর্যন্ত বিধায়ক এসে সমস্যার সমাধান করছেন ততক্ষণ পর্যন্ত ধর্মঘট চলবে हिसाब से आग, हमारा जो एक एम एल एम एल सिर्फ एक तरफा देखा अगर दो तरफा देख, देखता तो आज ऐसा ही नहीं होता हम लोग भी बहुत ज्यादा बड़ा आदमी नहीं है हम लोग भी दो सौ अढ़ाई सौ रुपये वाला कमाने वाला है आज उनको सोचना चाहिए कि उनका कम्प्लेन दिया हुआ है जो जिसने भी दिया दो सौ तीन सौ जन कम्प्लेंट दिया तो वो कम्प्लेंट का मार्फत हम लोग को एक सेंटिगेट है बोल के तो उनको तो जाना जानकारी रह रहा है कि बहुत दूर भी नहीं है इंग से मेटेली बजर इतना दूर भी नहीं है तो उनको एक हम लोग को चिट्ठी मार्फत देना चाहिए कि आप लोग का भाड़ा ऐसा हो रहा है आप लोग कुछ की, कीजिए बोल के हम लोग को एक चिट्ठी देना हो हालांकि हम लोग आगे भाड़ा कम कर दिए हैं फिर भी हम लोग को एक चिट्ठी मार्फत देता तो, तो एम आज हम लोग लो को इतना भाड़ा बाईस हजार तेईस हज़ार का हम लोग को केस नहीं देता और आप उनको तो जानना चाहिए कि ड्राइवर बहुत आद, बड़ा आदमी नहीं है ड्राइवर भी वही है दो सौ अढ़ाई कमाने वाला एक एक गाड़ी को बाईस हज़ार तेईस जब केस दे रहा है तो वो कहाँ से लाए ड्राइवर सब तो अपना से से तो ला किस कोई से कोई बंधन उठाया उठा के गाड़ी गाड़ी खरीदा खरीदा हुआ आज, खरीदा तदर हुआ तदर आज तो आदिवासियों का एक सबसे बड़ी त्यौहार करम पूजा करम पूजा का छुट्टी भी आज मैंने स्टेट गवर्नमेंट की तरफ से राज्य सरकार की तरफ से छुट्टी भी दिया गया है प्रत्येक चाय बगान बस्ती बन बस्ती जितनी भी बाजार है सभी में आज बाजार लगा है मेला लगा है सब तरफ में पूजा का माहौल चल रहा है इस समय में आप लोगों ने बंद किया है क्या क्या मैंने क्या बोलना चाहेंगे इसका जिम्मेवारी कौन है नहीं आज कल हम लोग आज, आज का आज, आज, आज का जो परम पूजा है इसीलिए हम लोग बस को लिए छूट दे दिया है हम लोग जितना भी टैक्सी गाड़ी है हम लोग ये जितना भी छोटा गाड़ी है हम लोग बंद करके रखा हुआ है बस वही करम पूजा पूजा को देख के हम लोग बस छोड़ दिया अगर हम लोग का केस विडल नहीं हुआ तो हम लोग कल से बंद बस भी বর্ষায় তিন মাস বন্ধ ছিল বনাঞ্চল জঙ্গলের ভেতরে প্রবেশ করতে পারেননি পর্যটকরা ফলে মুখ থুবড়ে পড়েছে এলাকার ব্যবসা বাণিজ্য তিন মাস জঙ্গল বন্ধের পর আগামী ১৬ সেপ্টেম্বর থেকে ফের খুলে যাচ্ছে জাতীয় উদ্যান জঙ্গল খোলার পর ফের পর্যটকদের আনাগোনা লেগে থাকবে পুনরায় স্বাভাবিক নিয়মে চলবে অর্থ উপার্জন মেটেলি ব্লকের পর্যটন কেন্দ্র মূর্তিতে পর্যটকদের বিশেষ নির্ভরশীল হয়ে থাকে ছোট বড় বিভিন্ন ব্যবসায়ীর জীবন মূর্তির এক ব্যবসায়ী মোহাম্মদ শাহরুখ জানিয়েছেন জঙ্গল বন্ধের জন্য তিন মাস ধরে মূর্তিতে সেইভাবে পর্যটক আসেননি বার্থ হয়ে তাই দোকান খোলেননি ষোলোই সেপ্টেম্বর থেকে জঙ্গল খুললে সেই পুরোনো গতি ফিরে পাবেন তিনি অপরদিকে মূর্তির টোটো চালক সাবুল হক জানিয়েছেন তিন মাস পর্যটক না থাকায় সেইভাবে ব্যবসা হয়নি পর্যটকদের ওপরে সম্পূর্ণভাবে নির্ভরশীল থাকেন তারা ওটা হচ্ছে তিন মাসে আমাদের জঙ্গল বন্ধ ছিল আমাদের ব্যবসা করতে ভালো ছিল না মানে ব্যবসা চলে চলেনি এই ষোলো তারিখ থেকে জঙ্গল খুলবে আশা করি ব্যবসা ভালো চলবে এটা আমাদের সবার আশা যারা আমরা ব্যবসা করি টোটো চালাই বা যারা বিজনেস করে যাই বিজনেস করুক আশা করি ভালো চলবে তিন মাসে খুব একটা ব্যবসা ভালো হয়নি তিন মাসে তো বাইরে থেকে টুরিস্ট আসে না বাড়ি থেকে টুরিস্ট আসে নাই আশা করি এই তিন মাস এই যে ষোলো তারিখ থেকে জঙ্গল খুলছে ষোলো তারিখ থেকে টুরিস্ট আসবে আশা করি ব্যবসা ভালো চলবে অন্যদিকে মূর্তিতে ঘোড়া নিয়ে পর্যটকদের আশায় বসে থাকেন কৃষ্ণা যাদব আশা রেখেছেন জঙ্গল খোলার পর ফের ছন্দে ফিরবে তার ব্যবসা তুমি ডাবের দোকান তো এখন কি দোকান বন্ধ এখন দোকান বন্ধ বলতে কি এখন তো অক্সিজেন চলে গেল নাই তো সেজন্য দোকান বন্ধ করে দিচ্ছে আশা করি এই আগামীতে এই সিজন পনেরো সেপ্টেম্বর থেকে জঙ্গলটা খুলবে তো যদি লোক জন্য সেরকমভাবে দোকানটা আমি লাগাবো কবে থেকে দোকান শুরু করবো তুমি ষোলো তারিখ ষোলো তারিখ থেকে পনেরো তারিখ থেকে জঙ্গলটা আমাদের খুলবে তাহলে টুরিস্ট আসা তখন টুরিস্ট আসবে তখন দোকান লাগা তখন দোকান লাগা যে তিন মাস বন্ধ ছিল তোমার তিন মাসে তিন মাসি বন্ধ ছিল মন্ডল লোকজন নাই কিভাবে দোকান করব প্রয়াত সদস্য চিন্ময় রায়ের আয়ে শরণে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করলো হুমায়পুর প্রকাশ ফাউন্ডেশন জলপাইগুড়ি শাখা রবিবার এই রক্তদান শিবিরটি অনুষ্ঠিত হয় কদমতলা সংলগ্ন হুমায়পুর প্রকাশ ফাউন্ডেশন জলপাইগুড়ি শাখার আঞ্চলিক কার্যালয় জলপাইগুড়ি সরকারি মেডিকেল কলেজের অধীনস্থ সদর হাসপাতালে চিকিৎসক সহ প্রতিনিধিরা রক্তদান শিবিরটি পরিচালনা করেন শিবিরে স্বতঃস্ফূর্তভাবে সদস্য সহ সাধারণ মানুষ রক্তদান করলেন হুমায় প্রকাশ ফাউন্ডেশনের সভাপতি মৌলিক জানান গত তিন বছর ধরে প্রয়াত সদস্য চিন্ময় রক্তদান শিবিরের আয়োজন হচ্ছে পাশাপাশি তিনি বলেন জলপাইগুড়ি ছাড়াও সেপ্টেম্বরে গোটা রাজ্যব্যাপী ছটি ক্যাম্প রয়েছে রক্তদান মহৎ এই মহৎ কাজে সকলকে ব্রতি করাই লক্ষ্য রক্ত কৃত্রিমভাবে তৈরি হয় না রক্তদানের মধ্যে দিয়ে রক্তের বিপুল চাহিদা দূর করা যায় আগে বলা হতো এক ইউনিট রক্ত বাঁচাতে পারে একজন মমুষ্য রোগীর প্রাণ বর্তমানে ব্লাড সেপারেশন ইউনিটের মাধ্যমে এক ইউনিট রক্তের মাধ্যমে একাধিক রোগীর প্রাণ বাঁচানো সম্ভব রক্তের প্রয়োজনে সেই চাহিদা মেটাতেই রক্তদান শিবিরের আয়োজন না ব্লাড ব্যাঙ্কে রক্তের সংকট সারা বছরই থাকে গরমকালে তীব্র হয় আমরা প্রত্যেক বছরই প্রকাশ ফাউন্ডেশনের পক্ষ থেকে রক্তদান শিবির আয়োজন করি এবছরও আমরা করছি আমরা জলপাইগুড়ির ক্যাম্পটা বিগত তিন বছর ধরে আমাদের প্রয়াত সদস্য চিন্ময় রায় ওর স্মরণেই করি এবছর আপনারা জানেন আমরা জলপাইগুড়ি ছাড়াও আমাদের গোটা রাজ্যব্যাপী এই মাসে একসাথে আমাদের ছখানা ক্যাম্প প্রত্যেকটি রোববারে একটা করে ক্যাম্প আছে এর বাইরেও ওয়ার্কিং ডেজেও ক্যাম্প আছে ইতিমধ্যে এটা আমাদের চতুর্থ ক্যাম্প এই মাসে চলছে রক্তের চাহিদা মেটানোর জন্য গোটা বাংলা ব্যাপী আমাদের এই রক্তদান শিবিরটা সেপ্টেম্বর মাসে আমরা করছি একটা জিনিস চিন্তা করে করছি যে সামনে পুজো আসছে পুজোর মরশুমে রক্তের চাহিদা বিপুল থাকে সুতরাং সেই সময় রক্তদানের পরিমাণ অনেক কম হয় তো তাই জন্য বার্তাও তুলে ধরা এবং রক্তের যোগানটাও বাড়ানো দেখুন রক্তদান শিবির মানে শুধুমাত্র রক্ত দেওয়া বা রক্ত দান করাটাই নয় এর মাধ্যমে যে বার্তাটা সমাজে পৌঁছায় যে রক্তদানের প্রয়োজনীয়তাটা যারা হয়তো রক্ত দেন না তাদের কাছেও এই বার্তাটা তুলে ধরা যে আপনারাও রক্তটা দিন কারণ রক্ত না দিলে কিন্তু কৃত্রিম উপায়ে রক্ত তৈরি হবে না মানুষের জীবন বাঁচানোর জন্য মুমূশ্য রোগের জীবন বাঁচানোর জন্য রক্তদানই একমাত্র ব্যবস্থা সব্যসাচী মজুমদার এর রিপোর্ট এভিনিউজ আন্তর্জাতিক খাদ্য সম্মেলনে জায়গা করে নিল জলপাইগুড়ির ক্ষুদ্র চা চাষি তৈরির চা আগামী উনিশ সেপ্টেম্বর দিল্লির প্রগতি ময়দানে শুরু হচ্ছে ওয়ার্ল্ড ফুড ইন্ডিয়া সম্মেলন চলবে ২২ সেপ্টেম্বর পর্যন্ত উপস্থিত থাকবেন সাতচল্লিশটি দেশের ক্রেতা বিক্রেতা সহ আরও কুড়িটি দেশের ক্রেতা বিক্রেতারা উদ্বোধক হিসাবে উপস্থিত থাকার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই বছর ডুয়ার্স চায়ের সার্ধ শতবর্ষ এমন একটি সময়ে খাদ্য সম্ভারের আন্তর্জাতিক এই মহাসম্মেলনে আমন্ত্রণ পেয়ে খুশি জলপাইগুড়ির ক্ষুদ্র চা চাষিরা গ্রিন টি হোয়াইট টি সহ একাধিক উন্নত মানের তৈরি চা নিয়ে রাজধানীতে উপস্থিত থাকছেন তারা সেখানে নানা দেশের ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ ঘটবে বিদেশে সরাসরি ছোট চা বাগানের চা রপনাটে রাস্তা খুলে যাবে পাশাপাশি প্রধানমন্ত্রীকে তাদের তৈরি চা খাওয়ানোর সুযোগ মিলে যেতে পারে এমনটাই আশাবাদী ক্ষুদ্র চা চাষিরা দেখুন এটা খুব আনন্দের বিষয় যে এই বছর আমাদের ডুয়ার্স তথা জলপাইগুড়ির চায়ের দেড়শো বছর পূর্তি এবং এই দেড়শো বছরে আমরা একটা বড় উপহার পেলাম টি বোর্ডের কাছ থেকে যে আমরা সাতষট্টিটা দেশের ক্রেতা বিক্রেতাদের একটা মহা মহাসম্মেলনের এবং এটা এই এত বড় ওয়ার্ল্ড ফুড ইন্ডিয়াতে একটা সুযোগ পেয়েছি যেখানে আমরা আমাদের জলপাইগুড়ি জেলার ক্ষুদ্র চাষিদের উৎপাদিত বিভিন্ন রকমের তৈরি চা যেরকম গ্রিন টি হোয়াইট টি ব্ল্যাক অর্থোডক্স টি এবং মেশিন চালিত সিটিসি চা আমরা কিন্তু সেখানে মানুষের মানে ক্রেতা বিক্রেতা তুলে দিতে পারবো এবং আমাদের আর একটা বড়ো প্রাপ্তি হতে পারে এই মেলা উদ্বোধন করতে আসছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি উনিও চায়ের মানুষ উনি চায় পে চর্চায় প্রচুর অংশগ্রহণ করেছেন এবং আমরা আশা করছি হয়তো উনি আমাদের স্টলেও আসতে পারেন এবং সেখানে আমাদের একটা বড় প্রাপ্তি হতে পারে যদি আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে যদি আমরা আমাদের উৎপাদিত বা আমাদের তৈরীকৃত চা আমরা পান করাতে পারি এবং এর চেয়েও বড় কো যে এই যে বড় সুযোগটা আমরা পেয়েছি এই সুযোগ একটা চেঞ্জ মেকার বা নতুন একটা দিগন্ত খুলে দিতে পারে উত্তরবঙ্গ তথা ডুয়ার্সের চায়ের ক্ষেত্রে কেন উত্তরবঙ্গ বা ডুয়ার্সের চা কোনোদিনও এক্সপোর্ট মার্কেটে সেরকমভাবে রেখাপাত করতে পারেনি বা ফুটপ্রিন্টটা ছিল না কিন্তু এই একটা বড় সুযোগ পেয়েছি সাতষট্টিটা দেশের মানুষের কাছে আমাদের চাকে তুলে ধরতে এবং আমরা আশা করছি আমাদের যা কোয়ালিটি আমাদের যে স্পেশালিটি হাই কোয়ালিটি চা যেগুলো আমরা নিয়ে যাচ্ছি সেই চাগুলো নতুন বাজার খুঁজে পাবে এবং জলপাইগুড়ি জেলা সারা সারা ইন্ডিয়ার মধ্যে দ্বিতীয় চাপ উৎপাদিত বৃহত্তম জেলা তার চেয়ে পুরোনো গরিমা ক্ষুদ্র চাষীদের হাত ধরে সে ফিরে পাবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস পিনাকি শিলের রিপোর্ট এভিনিউজ জলপাইগুড়ির রায়কটপাড়ার সার্বজনীন দূর্গাপুজো কমিটির উদ্যোগে নাইন বুলেট ক্লাবের পরিচালনায় বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়ে গেল সহযোগিতায় শিলিগুড়ি গ্রেটার আই হসপিটাল রবিবার ক্লাবের মধ্যে এই শিবিরের আয়োজন করা হয়েছিল উদ্যোক্তাদের তরফ থেকে দেবল দত্ত জানিয়েছেন সমস্ত জনসাধারণের জন্যই বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন হয় যাদের ছানি অপারেশনের প্রয়োজন হবে তাঁদেরকেও বিনামূল্যে এই পরিষেবা প্রদান করা হবে যাতায়াতের খরচ সহ ওষুধপত্রের ব্যবস্থা তারাই করবেন আগামীতেও স্বাস্থ্য বিষয়ক পরীক্ষা বিনামূল্যে পাওয়া যাবে তাদের প্রতিষ্ঠান থেকেই সেনপাড়া রায়কতপাড়া সার্বজনীন দুর্গাপূজা কমিটির পরিচালনায় নাইন বুলেট ক্লাবের উদ্যোগে এবং শিলিগুড়ি গ্রেটার লাইন্সের সহযোগিতায় আমাদের এখানে একটা আই চেক আপ ক্যাম্প হচ্ছে এবং সর্বসাধারণকে বিনামূল্যে এই পরিষেবা দেওয়া হচ্ছে এরপরেও যাদের ছানির কোনো সমস্যা থাকবে সেই অপারেশনও বিনামূল্যে হবে এবং তাদের যাতায়াত থেকে শুরু করে তাদের অপারেশন করানো উচিৎপত্র সমস্তটাই আমাদের উদ্যোগে এবং গ্রেটার লায়ন্স ক্লাবের সহযোগিতায় সম্পূর্ণ বিনামূল্যে হবে আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি শিলিগুড়ি গ্রেটার লায়ন্স ক্লাবের সমস্ত সদস্যদের এবং ডাক্তারেরা যারা এখানে আজকে এসেছেন সব্যসাচী মজুমদারের রিপোর্ট এভিনিউস সাপের ভয়ে বিনিদ্র রজনী জলপাইগুড়ি গভর্মেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্রদের শনিবার গভীর রাত্রিবেলা থেকেই সরকারি কলেজে তিন নম্বর হোস্টেলে ঢুকে পড়ে বিশ্বধর ব্যান্ডেড ক্রেট বা শঙ্খিনী সাপ আর যা দেখে আতঙ্কে ঘুম ছুটে যায় আবাসিকের ছাত্রদের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন পরিবেশ কর্মীরা তারপরে সাপটিকে উদ্ধার করা হয় এরপরে ভয় মুক্ত হয় গোটা কলেজ তো আমরা জলপাইগুড়ি গভর্নমেন্ট ইউনিয়ন কলেজের হোস্টেল নম্বর তিনের ছাত্ররা এখন থেকে প্রায় তিনটের দিকে আমরা একটি সঙ্গী নিস আমরা দেখতে পাই সেটি খুব সেটি খুব বিষাক্ত এবং আমরা অনেকজনই আমরা খুব প্যানিক হয়ে গেছিলাম এবং আমরা গ্রিন জলপাইগুড়ি এনজিও কে আমরা ইনফর্ম করি এবং তারা এসে সাপটাকে রেস্কিউ করে এবং আমরা এখন খুব রিলিফ জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজের পক্ষ থেকে সাড়ে তিনটার সময় আমাদের কাছে একটা ফোন আসে ওরা প্রথমে আমাদেরকে জানায় যেটা কালার সাপে যদি হচ্ছে তিন নাম্বার হচ্ছে তো আমাদের সন্দেহ হচ্ছিল যে কালাস না তবে আমরা ছবি চেয়ে পাঠাই আমি দেখি যে একটা বিষাক্ত সঙ্গে নিয়ে সব এবং আসি আসার পরে আমরা সাপটাকে উদ্ধার করতে পেরেছি এবং স্টুডেন্টদের মধ্যে যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছিল সেই আতঙ্ক থেকে তাদেরকে মুক্ত করতে পেরেছি এটা আমাদের কাছে ভালো লাগছে অঙ্কুর সাধারণ সম্পাদক গ্রিন জলপাইগুড়ি এমসি রিপোর্ট এভি নিউজ পঁচাত্তরতম বর্ষপূর্তিতে স্কুলে সমস্ত প্রাক্তন ছাত্রছাত্রী থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকাদের একত্রিত করার উদ্যোগ নেওয়া হলো সেই পঁচাত্তরতম বর্ষপূর্তিতে বিভিন্ন অনুষ্ঠানের প্রস্তুতি শুরু হয়ে গেল রাজগঞ্জ ব্লকের কুকুরজান উচ্চ বিদ্যালয়ের পঁচাত্তর বছরের পূর্তি অনুষ্ঠান হতে চলেছে সেই উপলক্ষে বিশেষ অনুষ্ঠান হবে দু সালের এপ্রিলে যা চলবে তিন দিন ব্যাপী এছাড়াও সামনের মাস থেকেই স্কুলের বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে পঁচাত্তর বছর পূর্তি শুরু হবে সেই কারণে রবিবার প্রস্তুতি শুরু করে দিল প্রাক্তন ছাত্র শিক্ষকরা রবিবার কুকুরজান উচ্চ বিদ্যালয়ে একত্রিত হয়ে এই বার্তা দেন এ বিষয়ে প্রাক্তন ছাত্র এবং শিক্ষক জানান বিদ্যালয়ের পঁচাত্তরতম অর্থাৎ প্লাটিনাম জুবলি অনুষ্ঠান হতে চলেছে তারই প্রস্তুতি শুরু হলো রবিবার সকল প্রাক্তন ছাত্র এবং শিক্ষকরা মিলিত হয়ে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করলেন স্কুলের যে সমস্ত ছাত্র-ছাত্রী শিক্ষক শিক্ষিকারা অন্য দেশে আছেন তাদের সঙ্গেও যোগাযোগ করে তাদের আসার প্রচেষ্টা শুরু করা হলো আমরা আজকে এখানে একত্রিত হয়েছি আমাদের বিদ্যালয়ের প্লাটিনাম জুবলি বর্ষ এবার চলছে এবং অনুষ্ঠান বিভিন্ন অনুষ্ঠান আমাদের শুরু হয়ে গেছে বেশ ইতিমধ্যে বেশ কয়েকটি অনুষ্ঠান আমাদের হয়ে গেছে সেগুলো একেবারে বিদ্যালয়ের নিজস্ব উদ্যোগে এবং সর্বশেষ যে আমাদের অনুষ্ঠান হবে সেটা হচ্ছে পঁচিশ সালের নয় দশ এবং এগারো এপ্রিল নয় দশ এবং এগারো এপ্রিল তো সময়ও আমাদের খুব একটা হাতে নেই ঠিক সেই কারণেই বিশেষ করে এখানে প্রাক্তন ছাত্র প্রাক্তন শিক্ষক এবং বিদ্যালয়ের বর্তমান শিক্ষক ছাত্রছাত্রী সকলেই জড়িত আছেন বিষয়টাতে এমন না যে কাউকে বাদ দিয়ে জিনিসটি করা হচ্ছে বিষয়টি পরিচালনা করা হচ্ছে তো আমরা আজকে এখানে বিদ্যালয়ের শিক্ষকরাও আছেন এখানে প্রাক্তন ছাত্ররা আছেন আমরা প্রাক্তন শিক্ষকদের কয়েকজন আছি আজকে থেকে আমরা এই যে অনুষ্ঠানের আর্থিক ব্যাপার একটা তো আছেই আমাদের সামনে সেটা কিভাবে আমরা ম্যানেজ করতে পারবো বা কীভাবে সেটাকে আমরা পরিপূরণ করে নিতে পারবো সেই রকম একটা লক্ষ্য নিয়ে আমরা আজকে এই আমাদের কাজে নেমে পড়লাম মানে সূচনা হ্যাঁ আজকের থেকে আমাদের সূচনা শুরু হলো রাজগঞ্জ থেকে সুস্মিতা চন্দ্রের রিপোর্ট এবি নিউজ শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার প্রশ্নে আরও এক ধাপ এগোল জলপাইগুড়ি মেডিকেল কলেজ এবার ক্যাম্প উত্তীর্ণ হল পুলিশ আউটপোস্টে সারম্বরে অনুষ্ঠিত হয়ে গেল করম পুজো উপস্থিত ছিলেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় পুরসভার ভাইস চেয়ারম্যান প্রমুখ নিউজ এ পর্যন্তই পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে দেখতে থাকুন আমার বিশেষ নমস্কার